بسم الله الرحمن الرحيم بسم الله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى في كلامه الحكيم يوم لا تنفع نفس لنفس يوم لا تنفع نفس لنفس شيئا والأمر নাফসিন ফসিন ইনফিতার এই শেষ মুহূর্তে আপনাদের বেশিক্ষণ আর বিরক্ত করব না যদিও বিষয়টা বিষয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আগে শুনেছি আপনাদের কিছু কিছু সমস্যা আছে তাই ইনশাল্লাহ নির্ধারিত সময়ে বক্তব্য গুটিয়ে নেওয়ার চেষ্টা করবো আমার তৌফিকল্লা বিল্লা ইসলাম এক চমৎকার ধর্ম দিন যা সৌন্দর্যে এবং সুন্দর বৈশিষ্ট্যে স্বর্ণযুগে লাখো লাখো মানুষ দীক্ষিত হয়েছিল কিন্তু আজ ইসলামকে দেখে অনেকে নাট নাক ছিটকায় ঘৃণা করে এর মূল কারণ হল যে ইসলামের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল সেটা আমরা অনেকটা পরিবর্তন করে ফেলেছি ইসলামের যে সৌন্দর্য ছিল সুন্দর চেহারা ছিল সেই চেহারাকে আমরা ম্লান করে ফেলেছি শিরিক দ্বারা এবং বিদাত দ্বারা তাছাড়া ইসলাম বিরোধী যে আবর্জনা সে আবর্জনা দ্বারা ইসলামকে আমরা মিলান করে ফেলেছি তহিদের জায়গা দখল করেছে শিরিক সুন্নতের জায়গা দখল করেছে বিদাঁথ আর এই ইসলামের যে ক্ষতি হয়েছে যে কারণসমূহে ক্ষতি হয়েছে ইসলামের তার একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এই পীরতন্ত্র পীর শব্দটি আমাদের কাছে খুবই সুপরিচিত এবং অনেকের কাছে এবার খুবই প্রিয় আশা করি এখানে সেরকম লোক হয়তো আছেন কি না ভালোই আল্লাহ ভালো জানেন নাও থাকতে পারে আবার থাকতেও পারে আল্লাহ আলম পীর শব্দটা কোনো আরবি শব্দ নয় এটা কোরআন হাদিসের কোনো শব্দ নয় এটা হচ্ছে ফার্সি শব্দ যার শব্দিক অর্থ হচ্ছে বয়স্ক বুড়ো এবং বুড়িকে বলা হয় পীর পারস্যের যারা পূজক তাদের পুরোহিতকে বলা হতো পীরে মুগা ফার্সি অভিধানিক অভিধান অনুপাতে অর্থ হচ্ছে যে আতস পরাসকা পরাস্তকা মুর্শিদ অর্থাৎ যারা অগ্নি পূজক তাদের পুরোহিতকে বলা হয় এই পীর পিরে মোগা আর পিরে মগা তার বৈশিষ্ট্য হচ্ছে তার বিশেষ কাজ হচ্ছে মদে মদের আড্ডায় যারা যে ব্যক্তি মদ বিক্রি করে সেই সুরিমুশাইকে বলা হয় পীরে মুগা তা বুঝতে পারলেন যে এই নামটা মানে অবস্থাটা কি তা যাই হোক আমি সেদিকে যাচ্ছি না শিরোনামে দেওয়া হয়েছে পি তন্ত্রের আজব লীলা তা আজব লীলা বলার সময় আমার খুব নেই বেশি তো দু একটা নমুনা আজব লীলা তুলে ধরবো তো আমি দুঃখিত যে সেই লীলা হয়তো শুনতে অনেকে খারাপ লাগবে এই পবিত্র মজলিসে আর না বললেই নয় তো আমি নিজের থেকে বলছি না আমাদের ভারতের পশ্চিমবাংলার নদিয়া ডিস্ট্রিক্ট সেখানে একজন বিখ্যাত পুঁথি সাহিত্যিক রয়েছিলেন আগে তার নাম হচ্ছে শেখ ফসি মুন্সি তিনি তার গ্রন্থে লিখেছেন যে পীর যারা তাদের অবস্থা তিনি লেখেছেন যে তাদের আজব লীলা সম্পর্কে তিনি কিছু ইঙ্গিত শিখানে ইঙ্গিত দিয়েছেন আর এই সমস্ত লেখার পিছনে রয়েছে এক দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে যে আপনার ইয়ে তার নাম হচ্ছে কি হরিজন যুবন হরিদাস যুবন হরিদাস ই কিন্তু মুসলিম ইনি তার নাম ছিল যথাসম্ভব শেখ আবদুল্লাহ আবদুল্লাহ শ্রী চৈতন্য সঙ্গে বাহাস করতে গিয়েছিল তিনি ছিলেন শিক্ষিত এবং দার্শনিক মানুষ তার সঙ্গে বাহাস বা তর্ক করতে গিয়ে তিনি কিন্তু তিনি পরাজিত হন এবং তার শিষ্য বেড়ে যান এবং শ্রী চৈতন্য তার নাম দেন যবন হরিদাস এই যবন হরিদাস তিনি অনেক গোপন রহস্য বের করেছেন ওই দর্শন থেকে তার মধ্যে একটা দর্শন হচ্ছে আমাদের কোরআন হচ্ছে তিরিশ পাড়া তাই না আর অনেকে বলে থাকে চল্লিশ পাড়া গোপন দশ পড়া রয়েছে এই গোপন দশ পড়া এসেছে ওই হরি দাসের কাছ থেকে তাছাড়া আরও কয়েক হাজার গোপন তথ্য তিনি লিখেছেন তো সেই থেকে আমি বলছি যে পীররা কিন্তু ওই দশ পড়ার নাম দিয়ে কিছু লীলা বর্ণনা করে লীলা প্রথম লীলা প্রথম লীলার মধ্যে আসছে প্রেম ভাজা নামটা খুব মানে সুন্দর তাই না প্রেম ভাজা আবার কেমন আমরা তো কলাই ভাজা খাই পাঁপড় ভাজা খাই চাল ভাজা খাই বা প্রেম ভাজা আবার কি জিনিস তাই না তো প্রেম ভাজা এসেছে ওই দশ পড়া থেকে বলা হচ্ছে আমাদের এই কোরআনে লেখা আছে বিসমিল্লাহ রহমান রাহিম আর সেই গোপন দশ পড়ায় লেখা আছে বিজমে আল্লাহ নাউজমিল্লাহ তার মধ্যে বুঝতে পারছেন ওই পদার্থর মধ্যে আল্লাহ লুকিয়ে রয়েছে নাউজবিল্লাহ তাই তাদের ধ্যানে এবং তাদের বিশ্বাসে ওই পদার্থ নষ্ট করা সিদ্ধ নয় বৈধ নয় তাই তারা কখনো কখনো ময়দার মধ্যে ওই পদার্থ স্লিত স্খলন করে এবং বুঝতে আমি একটু ইনডাইরেক্টভাবে বলছি কথাগুলো এবং ময়দার মধ্যে সেটা মানে ইয়ে করে পাইল করে মিশ্রিত করে রুটি বানায় খায় পীর খায় এবং মুর্শিদও খায় আর এর নাম হচ্ছে প্রেম ভাজা এটা এক নম্বর লীলা লীলা বটে কিনা আসলেই লীলা দু নম্বর লীলা হচ্ছে লাল সাধন এটাও সুন্দর নাম লাল আবার সাধন লাল সাধন হচ্ছে মেয়েদের ওই স্রাব যেটা মাসে মাসে হয়ে থাকে এটাও নাকি খুব গুরুত্বপূর্ণ পদার্থ তাদের কাছে নষ্ট করা যায় না বিশেষ করে ওই মহিলার যার ওই প্রথম যে এটা ওই আপনার স্রাবটা আসে আমাবস্যর রাত্রে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটাকে রকম নষ্ট করা যাবে না তাই তারা বলছে যে ওইটাকে যদি ওই ন্যাংড়ার মধ্যে সেটাকে এ রাখা হয় চুষে রাখা হয় তারপর শরবত তৈরি করে সেটা শরবতে মিশ্রণ করে মানুষকে খাওয়ানো হয় তাহলে এটা খুবই কাজ হয় কী কাজ যে আগন্তুক যারা ব্যক্তি আসে পীর সাহেবদের কাছে এক গ্লাস করে খাই দিলেই সে পীরের পাগল হয়ে যায় সে ভক্ত সে পীর ছাড়া সে কিছু বুঝবে না এটা বলা হয়েছে আর আমরা যে শেখ আব্দুল হামিদ ফাইজি বলেছেন যে আমাদের একজন বিখ্যাত পণ্ডিত মানুষ আবু তার বর্ধমান সাহেব তিনি তার কিতাব পৃত্তান্তের আজলে একটা বইও লিখেছেন সেখানে এই কথা এলাকা রয়েছে এটা একটা আজব লীলা তিন নম্বর লীলা হচ্ছে এই মেয়েদের যৌনাঙ্গ হচ্ছে প্রবাহিত নদীর মতো প্রবাহিত নদীতে যদি কোনো একটা মরা পচা জিনিস ফেলে দেওয়া হয় তার পানি নষ্ট হয় কি নষ্ট হয় না সেই রকম কোনো মুড়িদের কোনো মুড়ি যদি তার স্ত্রীর সঙ্গে তার স্ত্রীর সঙ্গে মিলামাশা করে তাহলে কিন্তু ওই স্ত্রী ওই যৌন অঙ্গটা অপবিত্র হয় না সেটা পবিত্র থেকেই যায় সেটা পীর সাহেব বলু আর কেউ ব্যবহার করতে পারে তাই তারা পীর মুড়িদ সব ব্যবহার করতে পারে রাউজবিল্লা এই একটা তিন নম্বর লীলা চার নম্বর লীলা বলে আমি লীলা কথা খতম করবো চার নম্বর লীলা হচ্ছে পীর বংশ আল্লাহ চৌদ্দিকে ধ্বংস করুক পীর বংশ সত্যিকারের একটা লীলা রসুলের ছেলে বা নবীর ছেলে নবদ না পেলে নবী হয় নবী হয় না ডাক্তারি ছেলে ডাক্তারি লাইনে না পড়লে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ারিং লাইনে না পড়লে ইঞ্জিনিয়ার হয় না মৌলবীর ছেলে মৌল লাইনে না পড়লে সে মৌলবী হয় না কিন্তু পীরের ছেলে না লেখাপড়া না করলেও বা মরলে সে পীর হয়ে যায় পীরের ছেলে না থাকলে তার ভাই পীর হয় ভাই না থাকলে চাচা পীর হয় চাচা না থাকলে ভাইপো পীর হয় এক কথায় তার বংশের কোনো না কোনো ব্যক্তি পীর হতেই হবে বংশের বাইরে এই পীরত্ব যেতে দেওয়া হবে না তাই একটা বিশাল লীলা যে শিক্ষা থাক আর দীক্ষা থাক আর থাক আর না থাক পীর বংশ থেকে পীর হতে হবে এটা সবচাইতে বড় লীলা আর এটার হিম্মত হচ্ছে এটা লাভজনক ব্যবসা কারণ পীর বংশ যে তৈরি করতে পারে আপনার কোনো চিন্তা নেই আপনি সংসার চালাতে পারছেন না হিম সিম খেয়ে যাচ্ছেন বড় একটা পাগড়ি মাথায় বাঁধুন আর এই এল খাল আল খেল একটা পরে বসে একটা খানকা খুলে বসুন আর সেখানে লেখে রাখুন যে খানকায় শরীফ আহমদিয়া খানকায় শরীফ জালালিয়া খানকায় শরীফ কাদারিয়া খান খানকায় শরীফ চিস্তিয়া লেখে বসুন আর কোন একটা পীরের আপনি মুড়িদের নাম লেখে দেন দেখবেন পাঁচ সাত লাখ শুরু হয়ে গেছে কাজ আর কমপক্ষে বিশ হাজার লোক যদি আপনার তৈরি হয়ে যায় দশ টাকা করে দিলে দু লক্ষ টাকা আপনার যাই কোথায় তো এই লাভজনক ব্যবসাকে আর ছাড়া যায় তাই যাই হোক এই ছিল লীলার কথা এবার দু একটি ক্যারামত বলে দিচ্ছি ক্যারামত তারা প্রথম ক্যারামত যেটা দেখায় তারা গাইবি খবরের দাবি করে তারা ছাগল হচ্ছে হারিয়ে গেছে দেখ তুই পাচ্ছো না পুলিশ কাছে চলে যাও তখন সে মাথা হেলেছে হুম হুম বেটা বুঝতে পেরেছি তোমার গরু হারিয়েছে তাই না যাও তোমার বাড়ির দক্ষিণ ধারে যে জঙ্গল আছে না সেখানে পাবে গিয়ে দেখছি ঠিক গরু হাজির মাসাল্লাহ আসলে কামেল পীর আবার একজন আসছে পীর সাহেবের সঙ্গে দেখা করতে হুম হুম বেটা গরু গোস দিয়ে ভাত খেয়েছো আর সত্যি সে গরু গোস দিয়ে ভাত খেয়েছে সে তখন ভাবছে আশ্চর্য বিষয় সাংঘাতিক কামেল পীর আমার মনের কথাটা বলে ফেলছে সুভাল আল্লাহ নাউজ বিল্লাহ আবার কি হয় কখনো কখনো দেখা যায় যে একজন আসছে দোয়া চাইতে পীর সাহেবের কাছে বলছে হুম বুঝতে পেরেছি তিন বছর আগে তোমার বাবা মারা গেছে না অ্যাক্সিডেন্ট হয়ে হুজুর আমি জানি না হুম বাবা ভেদ আছে তো ওইসব ভেদের কথা জানেনা ভেদ আসলে ব্যাপারটা কি আপনি ভাববেন যে পীরকে যে আপনার অস্বীকার করছেন তো কেন ওই কথা বলা সত্য হয়ে যাচ্ছে কেন তাদের এই গাইবি হওয়ার সত্য হয়ে যাচ্ছে আপনাদের প্রশ্ন থাকতে পারে তাই না এই প্রশ্নের জবাব হচ্ছে এই জিনের কারবার আর ওই ওই ধরনের খবিস কাজ করে থাকে সাহায্য করে থাকে অবলক্ষতা দেখিয়ে থাকে যেখানে সিঁড়ি কর্মকাণ্ড হয় যাতে করে সিরিকের বাজারটা আরো গম গরম হয়ে যায় খবর দিয়ে দেয় ওই পীরকে যে আপনি এই বলবেন তাহলে শিরকে কাজটা আরো গরম হবে লন্ডনে বসে লন্ডনে মানে কোটের বিচার বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বলে দিচ্ছে তো এগুলো কী হয় জিনের দ্বারা হয় আপনি ভাববেন যে কামেল পীর এটা আমি শেষ করছি খুব তাড়াতাড়ি এবার আসছি চালাকি মানুষকে বস করতে হলে কিছু ক্যারামতের নামে চালাইতে হয় কেরামত আর নবুয়াত আর জাদু তিনটে একটা বড় বিষয় বিষয় বড়ো বিষয় সেদিকে আমি যাচ্ছি না এটা সময়ও নাই বলার আমার এখন আমি সেটাকে ডিলেট করে দিলাম এখনই এবার আসি চালাকি বা ভিল কি চালাকি চালাকি না দেখালে মানুষ আপনার ফাঁদে পড়বে কেমন করে আউট বুদ্ধি দেখুন মানুষকে মানে এ করার জন্য বশ করার জন্য কোন এক দিনে তার মানে পীর সাহেব মহফিল করতে মাঝে পদে একটা বিরাট একটা সার ঘাস খাচ্ছে তার বড় বড় দুটো সিন তখন পীর সাহেব হঠাৎকে আসছে মোটা গলা বলছে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ মুরিদরা ভাবলো কি ব্যাপার হুজুর কার সালামের জবাব দিলেন আর ভয়ে কামছে বলতেও পারছে না মহফিল চললো মহলফিল শেষ হলো কিন্তু অনেকের মনে প্রশ্ন যে এই ঘটনাটা জানতে হবে পীর সাহেবের কাছে কার সালামের তিনি জবাব দিলেন তো এক সাহসী ভক্ত তিনি এসে বললেন হুজুর কিছু মনে করবেন না হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি ওই সালামের ব্যাপারটা ব্যাপারটা তো হুজুর আপনি তো সব জানেন আচ্ছা ওটা ব্যাপার হচ্ছে আমি যখন যাচ্ছিলাম তখন দুই ফেরস্তে আমাকে অভ্যর্থনা জানাবার জন্য ওই সারের শিঙে বসে থেকে আমাকে বললেন আসসালাম ওয়ালাইকুম তাই আমি বললাম ওয়ালাইকুম আসসালাম তো আমাদের পীরের মর্যাদা কম নয় ফেরস্তা পর্যন্ত তাকে স্বাগতম জানাতে আসছে কেমন ভোগ মানুষকে পাগল করার যুক্তি বা ভেলকি চালাকে দেখছেন আর লাঠির ভেতরে শরবত এটাও বিরাট এক চালাকি এক সাহেব তার মানে সিস্টেম ছিল যে কোনো আগন্তু ব্যক্তি মেহমান এলেই তাদেরকে একটা ঘরে বসানো বসানো হতো আর ভক্ত থেকে বলা হতো যে তোরা সাদা গ্লাসে পানি দিয়ে দিবে একটা এক গ্লাস করে ধরো সব ওরা কি ব্যাপার মেহমান দিবে তো সাদা পানি কেন খানিকক্ষণ পর দেখছেন পিসে ঢুকছেন গদ গদ করে আর এসেই ও লাঠির ডগাটা গ্লাসে পানি একটু একটু করে ঘুরে ধরে বলে দেখছে ও মার্শাল মিষ্টির মতন মিষ্টি বিশাল কারামত এটা আসলেই অরিজিনাল পীর সে আবার কেউ হাও মানে গদগদ চিত্রে কেঁদে ফেলে যে এত দামি পীর পেয়ে গেছে আমরা সাদা পানিকে তৈরি করে দিতে পারছে কিন্তু এদিকে দিকে চালাকি করে রেখেছে ওই যে লাঠির ডগে যে ছাতা যে আমাদের পুরাতন যুগে যে ছাতা ছিল যে লোহার টুপি লাগানো থাকে না ওটা একটু বড় সড়ো ধরনের আর সেটা ছিদ্র করা আছে আর তার আগে সব সেকেন্ডে পাউডার ভরে রেখে দিয়েছে এইভাবে বোলায় আর সে বলেতে সেটাকে মিশর বোধ হয়ে যায় এরা ভাবে বিশাল কেরামত আসলেই আমাদের আসল ইয়েপি এই ধরনের চালাকি তার ব্যবহার করার থেকে বাস্তব আরেকটা চালাকি কথা বলা মিশে দিচ্ছি পীর সাহেব যাবেন একটা জায়গায় মজলিস করতে রেল রেলপথের মানে কিছু রেলে চাপতে হবে তো ভক্তরা বলছেন হুজুর একটু তাড়াহুড়ো করুন না আজকে আজকে হাদিস কোরআন খুবই কমই এইভাবে বলে আমি কথা শেষ করে দেবো তো বলছে হুজুর আপনি হুজুরু করুন ট্রেনের সময় যাচ্ছে হুজুর কিন্তু নিজের গতিতেই আগে থেকে লেট করছে কিন্তু তার আগে দুজন চেলাকে পাঠিয়ে দিচ্ছে ঠিক মতো টানিস তা ঠিক আছে এবার এই ভক্তরা কিন্তু ঠেলাগুজা করে পিসা বলছে অত চিতলাও কেন কি এত বড় বেঁধব আমাকে ছেড়ে দেবে অত বড় সাহস ভক্তরা চুপ হয়ে যায় তারপর রকম পালকিতে চাপলেন পালকি পৌঁছাইতে পৌঁছাতে স্টেল থেকে স্টেশন থেকে রেল ট্রেন ছেড়ে দিল তারপর খানিক্ষণ পরে দেখলো যে সিং লাগিয়ে দেখলো যে হ্যাঁ ট্রেন দাঁড়িয়ে গেল সাংঘাতিক ব্যাপার তাহলে আমাদের পীর সাহেব যা বলেছেন সেটাই তো ঠিক ট্রেন তো আমাদের পীর সাহেবের সঙ্গে বিয়াদি করে না তাই তাদের মানে ইমান আরও তার পাক্কা হয়ে যায় যে সত্যিকার একজন কামেল পীর কিন্তু তার আগেই যে দুজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে চেন টানার জন্য এ খবর কে রাখে তা কথা হচ্ছে ভাইয়েরা আমার যে এই ধরনের কিছু আজব লীলা এমন তাদের চালাকি সেটাকে তারা কি করে কেরামতের নামে চালিয়ে থাকে এবার একটা আসামি কতটা আছে দু মিনিট আচ্ছা বেশ দু মিনিট সময় মধ্যে আমি কি আর বলবো আমি হতাবম হয়ে গেছি এখন তো আমি এই কথা বলবো যে যদি আপনারা এরকম কোনো সমস্যার সম্মুখীন হন বা এরকম কোনো কেরামতির কাউকে প্রকাশ করে থাকে তখন আমরা এই সমস্ত কথাগুলো চিন্তা করবেন তো আমি বলে রাখি যে আল্লাহ আসুবান এদেরকে কোনোদিন ক্ষমা করবেন না আর যে সমস্ত সরল মনা মানুষ যারা রয়েছে যারা পীরদেরকে মেনে চলছেন এবং তাদের ওপর অন্ধ ইমান এনে বসে আছেন সেই ভাইদেরকে আমি সদর করতে চাই যে ক্যামতের মাঠে আল্লাহ আসবান কী বলবেন সোয়ে রাখুন সরায়ের আলকাহাফের বান্ন নম্বর আয়াত আলাহ তালা বলেছেন ওয়াউমা ইয়াকুলু কি বলেছেন সেখানে ইয়া ওয়াওমা ইয়াকুল উ নাদু সোরাকা ইয়াল্লা ই নাজাম তুম ফাদাহু ফালা ইয়েসতাজি বোলাহুম আল্লাহ সরাহু তা আলা বলবেন যে আমার সঙ্গে যারা শিরিক করতে তোমরা যাকে তোমরা আমার শরিক বলে জানতে ধারণা করতে আজ তোমরা তাদেরকে ডাকো এই কেমনদের মাঠে কিছু তোমাদের উপকারে আসতে পারে কি না ফাদ হহুম প্রকৃত প্রকৃত আছেন ডাক দিবে তাদেরকে যেটা কিতাপ পুজো করতো বা ডাকতো পীর মানতো যা মুর্শি এ করতো আপনার শেহেখ মা শেখ বলে যা জানতো আমাদের উদ্ধার করে দেবে তারা কোনো দিন সেদিন সেদিন ডাকে তারা সাধে না ফালাম মেস্তেজ ইভু সেদিন তারা ডাকে সাহায্য দিতে পারবে না যখন আমি প্রথমে আয়ত্তে পড়লাম ইয়া মালা তাম লেখক শাইয়া আমরু কোনো নবস মানুষ কোনো পীর কোনো ফকির কোনো কোনো বলি কোনো গোস কোনো কুতুব কারু কোনদিন কেউ সেদিন কোনো আপনার কাজে আসতে পারবে না কে আমাদের মাঠে সমস্ত বিষয় থাকবে সেদিন আল্লাহ হসবানহ তাল্লার কাছে অনেক কথা রয়ে গেল তাই আমি বলবো যারা আল্লাহ জন আল্লাহ তালাজন আল্লাহন তালার সঙ্গে যারা শিরিক করে যারা এই ধরনের মানুষ পূজা করে আবার তারা কেমন করে আল্লাহ সুবান তালা কাছে পরিত্রাণ পেতে পারে ভাই বলবো যে ভাই মানুষ মানুষের কাছে মানুষ মানুষকে ইসিজা করে কোনো দিন উপকার করতে পারে না মানুষ মানুষকে মানুষ মানুষকে সিজদা করে আল্লাহ একসঙ্গে শিরিক করে সে কোনোদিন পরিত্রাণ পেতে পারে না তাই পীর তো যারা জীবিত তারা সে কথা আলাদা পীর মরে গেলে তাদের কিন্তু অনেক টানাটানি করে তাদের ধারণা হয় যে পীর তো জীবিত ছিল কিন্তু মরে যাওয়ার পরে তার কেরামতি তো আরও দ্বিগুণ হয়ে যায় পীর মরে যায় ঠিকই কিন্তু তাদের কেরামতির চিরঞ্জীব হয়ে থাকে এ ধরনের তারা অনেক কিছু তারা কি করে কবর পূজা শুরু করে কবর বাঁধায় চাদর চড়ায় তফ করে মোমবাতি চালায় মোমবাতি চালায় আবার সেখানে যা রুকু করে সিজা করে সব কিছু করে দুর্দান্ত থেকে মানুষ এসে তারা তার মনস্কামনা প্রণ করার জন্য তারা কি করে সেখানে মনাজাত করে নাউজিবিল্লা অথচ রসুল সাল্লাহ আলাইসলাম মুসলিম সাহেব হাদিসে বলেছেন যাবে রাজুল্লাহ তাল মনে করছেন যে তোমরা কবর কবর পাকা করো না আল্লাহ রসুল নিষেধ করেছেন আবহাওয়ার মনে রয়েছে আবু দাউদে তিনি বলেছেন আল্লাহ রসুল কবর পাকা নিষেধ করেছেন তাতে লেখ তিনি নিষেধ করেছেন আমরা লিখছি রসুল সাল্লাহ আসলাম হাদিস হয়েছে বুখারি বুখারি শরীফে আবহাওয়ার মনে বর্ণনা করছেন যে তোমরা মসজিদ তিনটে মসজিদ ছাড়া কোনো জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করবে না কবর তো দূরের কথা মাত্র তিনটি মসজিদে আমি নেকের উদ্দেশ্যে জায়াত করতে পারি এমনি সাধারণ মসজিদে আপনি সারা পৃথিবীতে খাস করে কোনো মসজিদে আমি আপনি জাহাজ করতে পারে নেকের উদ্দেশ্যে তাহলে কবর জায়াত করার উদ্দেশ্যে মাজারের উদ্দেশ্যে আপনি কেমন করে সফর করতে পারেন বোখার সুবিধ হাদিস রয়েছে রসুল সসুল্লাহ আরও হাদিস রয়েছে যে আল্লাহ রসুল দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমার এই কবরটাকে প্রতিমা তৈরি করো না যে প্রতিমার পুজো করা হয় আল্লাহ মাহ তালা ওসানা নিয়বাদু এটা হাদিস আবহাওয়ার বর্ণনা করেছেন আতা এসার বর্ণনা করেছেন এটাও হচ্ছে মুসলিম আবদা জ্যামি ও সে হিরু সোনান গ্রন্থে রয়েছে হাদিসটা যে আল্লাহ যে দোয়া করেছেন হে আল্লাহ তুমি আমার কবট আমার কবটটাকে তুমি প্রতিমা করো না যেটাকে পুজো করা হয় সেই প্রতিমায় তুমি পুজো পরিণত করো না রস উশাহ সঙ্গে যে করেছেন হে আমার উন্মতেরা যে আল কাবরি এই দেন আমার কবর করে কবরকে উদ্দেশ্য করে তোমরা কী করবে না মেলা খেলা করবে না এখন রসুল কবরে আলহামদুলিল্লাহ কবরের সংরক্ষিত এই পবিত্র দেশে কিন্তু আমাদের দেশে কবরের নামে পীরের নামে কত রকম মেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে লাইটিং করা হচ্ছে সেখানে ছেলে মেয়েরে ঢল নেমে যাচ্ছে সেখানে এই ভিড়ের অন্ধকারে কত কুকৃতি হচ্ছে কত বেবিচার হচ্ছে কত শিড়িখ হচ্ছে বিদাত হচ্ছে আর সেখানে আমরা কবরের কাছে যেখানে ও আমাদের কী বলো গ্রহণ করা দরকার ছিল সেখানে আমরা কবরটাকে আমরা কি করে এনেছি চিত্ত বিনোদনের জিনিস আমরা মানিয়ে এনেছি কিন্তু ইসলাম বলেছেন তোমরা কবর জিরাদ করেই উদ্দেশ্যে কেন কবর হচ্ছে এক এক এমন জিনিস যেটা আখেরাতকে স্মরণ করিয়ে দেয় কিন্তু আমরা কবরকে এমন মেলায় তৈরি করে ফেলেছি কবর ওই ধরনের মাজারে গেলে কবরস্থান কবরের কাছে গেলে আমরা আখেরাত স্মরণ করব কি আখেরাতকে আরও ভুলিয়ে দেবে তাই বলবো এই সমস্ত সিরকি কর্মকাণ্ডে যেন আমরা ফেঁসে না যাই সে জীবিত পীর হোক অথবা মৃত পীর হোক এই ধরনের কোনো জায়গায় যেন আমরা তাদের মানে সঙ্গ না দিই এবং তাদেরকে বিশ্বাস না করি আমাদের এই স্বচ্ছ পরিষ্কার এমানকে যেমন বাঁচিয়ে রাখি আল্লাহ ও তালা সেই তৌফিক দেখ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের সব কোন শিরিক বিদার থেকে বাঁচিয়ে রাখো তুমি আমাদেরকে সেই পথে আমাকে পথিক করো এবং সেই ইসলাম আমাদের মাথায় তুমি আমাদের ঢুকিয়ে দাও যে ইসলাম তোমার নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম এনেছিলেন এবং তার অনুসারীরা গ্রহণ করেছিলেন চার খলিফা গ্রহণ করেছিলেন তাবি গ্রহণ করেছিলেন এবং যে সমস্ত সাহেবরা যে ইসলাম মেনে সুসংবাদ পেয়েছিলেন জান্নাতে সুসংবাদ জীবিত থাকতে সেই ইসলাম তুমি আমাদেরকে আবার আমার আমাদের কোলে তুমি আনায়ন করো সেই সুন্দর চেহারা নিয়ে যে চেহারা নিয়ে পৃথিবীতে মেছেছিল আল্লাহর কাছে সেই কামনা করে আজকের মতো এই তাড়াহুড়ো সময় আমি আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আবার কাছে